আজকে প্রথমেই আমরা চলে এলাম হচ্ছে তেলেঙ্গাবাগানের দুর্গাপুজো, যেটা উল্টোডাঙ্গার একটা বিখ্যাত এবং নর্থ কলকাতারও একটা বিখ্যাত পুজো। এবারে এনাদের থিম হচ্ছে পৃথিবী গদ্যময়। তো ঠিক এন্ট্রান্সটা ঠিক এরকমভাবে একটা তৈরি করা রয়েছে, যেখানে সামনেই আমরা একটা মানে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, এবং তার উপরে দেখুন যে দুধের যে ট্যাঙ্কগুলো হয় না, মানে যে দুধের যে ট্যাঙ্কে করে দুধ নিয়ে যাওয়া, এই যে এই অংশটা দেখুন, তো সেইগুলো মানে উল্টো করে রাখা রয়েছে, এবং এটাই দেখানো হচ্ছে যে কিভাবে ওয়েস্ট হয়। মানে একটা ভগবানের মাথায়, ভগবানের নাম করে আমরা ভগবানের মাথায় লিটার লিটার গ্যালন গ্যালন দুধ নষ্ট করছি, অথচ অন্যদিকে যার দুধের দরকার সেই বাচ্চা শিশুটা হয়তো দুধটা পাচ্ছে না। আর ভেতরের এন্ট্রান্সের পরে ফার্স্ট লুকটা তো জাস্ট অসাধারণ, জাস্ট অনবদ্য। এই যে ওপরের অংশটা দেখুন, এটা কিন্তু রুটি, এবং এটা কিন্তু অরিজিনাল রুটি, কোনো কিন্তু অন্য ড্যামে কিছু ইউজ করা হয়নি, অরিজিনাল রুটি। এবং সেই রুটিগুলো দেখুন ওপর থেকে এরকমভাবে ঝোলানো রয়েছে, এবং এত সুন্দর একটা লাইটিং শো চলছে, এবং নিচের এই অংশগুলো দেখুন, এগুলো হচ্ছে খালি থালা, এবং ওপর থেকে খাবার ঝুলছে। মানে এই অনুভূতিটা ভাবুন যে ওপরে কিছু সংখ্যক লোকের হাতে প্রচুর খাবার রয়েছে, আর কিছু সংখ্যক লোক থালা হাতে ঘুরে বেড়াচ্ছে, অথচ সে খাবার পাচ্ছে না। এই যে বৈষম্য আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে যে খাদ্যের বৈষম্য, একটা শ্রেণীর মানুষের হাতে প্রচুর টাকা, প্রচুর পয়সা, সে প্রচুর খাবার সে সংগ্রহ করতে পারে, আর একটা শ্রেণীর মানুষ একবেলা খাবারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে থালাগুলো সৃষ্টি করছে, দেখুন হাত বাড়িয়ে লম্বা করে সে খাবার চাইছে, আর সেই খাবার উপরতলার অর্থাৎ উচ্চ শ্রেণীর মানুষের কাছে, তাদের খাবার উচ্ছিষ্ট হলে তবেই এরা খেতে পারবে। সামনের অংশটা এগিয়ে যাই, সামনের অংশটা গেলে দেখতে পাবে এই যে দিন দরিদ্র মানুষ যারা দাঁড়িয়ে রয়েছে, তারা মায়ের কাছে যাচ্ছে খাবারের আবেদন নিয়ে। আর একটু সামনের সেকশানে যদি মণ্ডপের আমরা এগিয়ে যাই, তাহলে দেখতে পাবো একটা সেকশান, যে সেকশানে দেখানো হচ্ছে যে বিয়েবাড়ির খাবার যে প্রচুর পরিমাণে ওয়েস্ট হয়। যে কোনো বিয়েবাড়ি, সে বাঙালির হোক বা যে কোনো জাতির যে বিয়েবাড়ি অনুষ্ঠান, একটা লক্ষ টাকার যে বাজেট থাকে তাতে খাবার একটা বড় পার্ট। আর এখানে দেখুন মানুষ খেতে না পারলেও, যেহেতু বিয়েবাড়ির খাবার তো পরের খাবার, আমার তো আর যাচ্ছে না, এই ভাবনা নিয়ে আমরা কিন্তু চলি, এবং সেই ভাবনা নিয়ে চলতে চলতে দেখুন কিভাবে খাবার নষ্ট করা হয়। এই যে বিয়ের যে সিংহাসন, সেই সিংহাসন দেখানো হয়েছে, হ্যাঁ একটা মালা দেখানো হয়েছে, তো এইটা একটা বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা পরিমিত খান, আমাদের রিসোর্স কিন্তু লিমিটেড, আজকের আমরা নষ্ট করছি মানে আগামী প্রজন্ম কিন্তু খাবার পাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেক বছর এই পূজা পণ্ডেল একটা মেসেজ আমাদের দেয়। এবার চলে এসেছি এর পরের সেকশানে, যেখানে দেখানো হচ্ছে একটা ঝাঁ চকচকে একটা ফাইভ স্টার হোটেলে আমরা চলে এসেছি, যেখানে উচ্চ শ্রেণীর লোকেরা বসে তন্দুর খায়, সেই রকম একটা জায়গায়। বাইরের অংশটা দেখালাম একটা শ্রেণীর মানুষ, আর ভিতরে এই যে এইটা হচ্ছে একটা ভাঁটি যার মধ্যে তন্দুরগুলো তৈরি হয়, এই যে দেখতে পাচ্ছেন ভেতরে, হ্যাঁ তন্দুর বা কাবাব, যে কাবাব, শিখ কাবাব আমরা খেতে খুবই ভালোবাসি, সেই কাবাবগুলো কীভাবে ভেতরে রোস্ট হয় সেটা দেখুন। এই অংশটা সত্যি অসাধারণ লাগলো, আমরা তো কাবাব খেতে ভালোবাসি, কিন্তু কাবাবের ভাঁটির ভেতরে ঠিক কীরকমভাবে কাবাবগুলো গড়ে এবং কতটা টেম্পারেচার ভেতরে থাকে, হ্যাঁ সেইটা দেখার যে অনুভূতি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবেন, এবং বেশ ভালো লাগছে। তবে বলে রাখি এটা কিন্তু অরিজিনাল কাবাব না, কিন্তু সামনের যে রুটির সেকশানটা ছিল সেটা কিন্তু অরিজিনাল রুটি, আর এখানে পৃথিবী গদ্যময়। আমরা ছোটোবেলায় অনেকেই ভাব সম্প্রসারণ হয়তো এটা পড়েছিলাম যে পৃথিবী গদ্যময়, তো সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখুন অনেকগুলো হাত রয়েছে যারা খালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে খালি থালা, আর এইখানটা দেখুন, এইখানটা বেশ কিছু অরিজিনাল আপেল রাখা রয়েছে, এবং আপেলগুলো ওপর থেকে ঝুলছে, এবং নিচে দেখুন যারা নিম্ন সম্প্রদায় বা দরিদ্র সম্প্রদায় তারা হাঁ করে আপেলটার দিকে চেয়ে আছে, কারণ আপেল তো বড় লোকেদের খাবার, তারা তো খেতে পারে না, তারা এই যে উচ্ছিষ্ট বিয়েবাড়ির উচ্ছিষ্ট সেটা খেয়েই থাকবে। তো এই যে অনুভূতি, মানে সত্যি গায়ে যেন কাঁটা দিচ্ছে, বিশ্বাস করুন যে আমাদের সমাজে এই বৈষম্যটা একটু যদি আমরা চোখ খুলে তাকাই দেখতে পাবো।
তো চলুন এবারে ভেতরে নিয়ে যাই, মাতৃ প্রতিমা এখানে দর্শন করাই। এখানে মাতৃ প্রতিমা কিন্তু বসে রয়েছে, যেরকমভাবে আমাদের ঘরের মায়েরা বসে থাকে ঠিক সেভাবে চুল এলোগেসি করে মা বসে রয়েছে। এবং হাতে দেখুন একটা অন্নর থালা রয়েছে, এবং বাঁ দিকে দেখাই শিব ঠাকুর সেই অন্নর থালাটা নিচ্ছে। মানে এটা কতটা না সেই অন্নপূর্ণার রূপ দেয়া হয়েছে এখানে মাকে। সামনেই লক্ষ্মী দেবী, পেছনে দেখুন এখানে একদিকে কার্তিক রয়েছে, এবং গণেশ, ছোট্ট গণেশ, মায়ের প্রিয় ছোট্ট গণেশ মায়ের কোলের ওপরে বসে রয়েছে, আর কার্তিক রয়েছে মায়ের ঠিক কাঁধে, আর সরস্বতী দেখুন মায়ের এক পাশে ডান দিকে বসে রয়েছে, আর অসুর একদম সামনে রয়েছে। আর একদম ঢোকার মুখে আপনাদের দেখিয়েছিলাম যে দীন দরিদ্র যারা তারা মায়ের কাছে আসছে, এই যে এই অংশটাই দেখুন, বাইরে আপনাদের দেখিয়েছিলাম আমরা এই অংশ দিয়ে এসে মায়ের কাছে তাদের আরজি জানাচ্ছে। অনবদ্য সৃষ্টি। চলে এলাম পরের পুজো মণ্ডল, যেটা হচ্ছে করবাগান সার্বজনীন। এই করবাগান সার্বজনীনে আমরা ওই আগের পুজো মণ্ডল থেকে হেঁটেই চলে আসতে পারবেন, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 1-2 মিনিট। এখানে দেখুন পুরনো কলকাতা, নর্থ কলকাতার যে বাড়িগুলো হয় সেই ঘিঞ্জি এরিয়া, মানে ছোট জায়গার মধ্যে অনেক লোক থাকতো, সেটাকে তুলে ধরা হয়েছে। এবং ভেতরের অংশটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এনাদের থিম মা লক্ষ্মী। ঠিক ভেতরটা দেখুন সাজিয়ে তোলা রয়েছে আমাদের হারিয়ে যাওয়া যে শিল্প সেগুলোকে দিয়ে, অর্থাৎ বেতের তৈরি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডলটা। এবং লাল পাড় সাদা শাড়ি সেটা দিয়েও তৈরি করা হয়েছে, ধানের শীষ তৈরি করা রয়েছে। আর এখানে মাতৃ প্রতিমাটা দেখুন লক্ষ্মীরূপে এখানে মা দুর্গাকে পুজো করা হচ্ছে। এখানেও কিন্তু মা দুর্গা বসে রয়েছেন, এবং হাতে সেই লক্ষ্মীর ঘট রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে, বিশ্বাস করুন অপূর্ব সুন্দর, এত সুন্দর। এবং পেছনে দেখুন এক পটচিত্র তৈরি করা হয়েছে, যার মধ্যে গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিককে দেখতে পাচ্ছি। আলাদা করে কিন্তু এখানে নেই, এখানে মাতৃ প্রতিমাই লক্ষ্মীরূপে বিরাজ করছেন। চলে এলাম আরও একটি পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপের থিমটা কিন্তু অসাধারণ, ফটকের স্বপ্ন। অর্থাৎ কুমোরটুলিতে বা যেখানে যেখানে মৃৎশিল্পীরা রয়েছেন, যারা দীর্ঘ দিন কাজ করে, রাত জেগে কাজ করে এই মাতৃ প্রতিমা তৈরি করে, তাদের দিনযাপনটা ঠিক কীরকম হয়, কীভাবে তারা থাকে, কীভাবে তারা দৈনন্দিন জীবন পরিচালিত করে, সেটাই এই মণ্ডপে দেখানো হয়েছে। অসম্ভব সুন্দর ভাবনা, ছোট্ট একটি জায়গার মধ্যে মাতৃ প্রতিমা তারা তৈরি করে এবং আমাদের মনোরঞ্জন করে। শিল্পীর হাতের কাজ অসাধারণ। এই যে এখানে দেখুন মাতৃ প্রতিমা তৈরি হওয়ার আগের যে বিভিন্ন মুহূর্ত, যেমন খড়ের কাঠামো তৈরি করা হয়, তারপরে মাতৃ প্রতিমার যে গায়ে যে কাদার প্রলেপ দেওয়া হয় সেটা দেখানো হয়েছে, তারপরে চক্ষুদান করা হয় সেটাও দেখানো হয়েছে। এবং এর পরের সেকশনটায় আমি আসব, যেখানে এবারের মাতৃ প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মাতৃ প্রতিমা যে রূপটা সেটা কিন্তু সাবেকিয়ানাও নয় এবং থিমও নয়। এখানে মাকে আমরা কালী রূপে দেখতে পাচ্ছি, এবং মায়ের যে বর্ণ সেটা কিন্তু শ্যাম বর্ণ, এবং শুধু মায়ের গায়ের বর্ণও নয়, এখানে যে যে দেবদেবী রয়েছেন প্রত্যেকের গায়ের বর্ণ কিন্তু শ্যাম বর্ণ। অপূর্ব সুন্দর লাগলো এটাও। এলাম এবছরের আরও একটা হাইপ পুজো মণ্ডপ, যেটা হচ্ছে কবিরাজ বাগান সার্বজনীন। উল্টোডাঙ্গার বেশ কয়েকটি পুজো কিন্তু এবারে নাম করে নিয়েছে। কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম এই কবিরাজ বাগান যখন তৈরি হচ্ছিল পুজো মণ্ডপটা, আপনারা খুব ভালো সাড়াও দিয়েছেন, তো তাই মনে করলাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠিক কীরকম দেখতে হয়েছে আপনাদের একবার দেখাই। তো আমরা এখন উঠছি হাওড়া ব্রিজে। হ্যাঁ ঠিকই শুনেছেন, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হাওড়া ব্রিজ। কলকাতায় তৈরি হয়ে গেছে আরও একটা হাওড়া ব্রিজ, এবং শুধু হাওড়া ব্রিজ নয়, তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। তবে এখানে মা ভবতারিণী ভেতরে মা দুর্গা রূপে অবস্থান করছেন,
আর এখন আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়েই হেঁটে যাচ্ছি। কারণ এই পুজো মণ্ডপে প্রবেশ করতে গেলে যে যে দর্শনার্থী এখানে আসবেন তারা সবাই কিন্তু এই হাওড়া ব্রিজ অতিক্রম করেই মণ্ডপে ঢুকবেন। অনবদ্য আমরা চলে এসেছি হাওড়া ব্রিজ পেরিয়ে দেখুন মেট্রো স্টেশনে। আমরা চলে এলাম হচ্ছে হাওড়া মেট্রো, এবং সেই মেট্রো যেরকম ঠিক মেট্রোর ভেতরটা থাকে ঠিক এরকম দেখুন আন্ডার ওয়াটার মেট্রো এখানে তৈরি করা হয়েছে, এবং ভেতরে মেট্রো যে চলছে সেটা কিন্তু এখানে এলে অনুভূতি পাবেন আপনারা, অনবদ্য অনুভূতি, মানে অসম্ভব ভালো লাগছে। মেট্রোটা কিন্তু জাস্ট নড়ছে, কাঁপছে, বিশ্বাস করুন, মানে মেট্রো যে চলছে সেই অনুভূতিটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। লাইভ মেট্রো, এবং মেট্রোতে ঠিক যেরকম থাকে সেরকম সিট তৈরি করা হয়েছে, জানলা তৈরি করা হয়েছে, KMRC যে লোগো সেটা লাগানো রয়েছে, অসম্ভব সুন্দর লাগে, দারুণ অনুভূতি, দারুণ। ভিডিও এইটুকুই। যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট, এই দুর্গাপূজার মরশুমে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, টাটা, সবাই খুব ভালো থাকবেন।